সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের দুই পারায় প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আরো সুন্দর করে বলে দিলেন, ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এদের মধ্যে একটা গ্রুপ আছে, একটা দল আছে, তারা ভালো কইরা সত্য কথা জানার পরেও, মানে আমার নবীকে চিনার পরেও তারা সত্য কথাটা গোপন করে। কই লোকে? আল্লাহ! এই জোরে কন্যা কে? কই লোকে? এদের মধ্যে একটা গ্রুপ আছে, একটা দল আছে, সত্য কথা জানার পরেও গোপন করে। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম এদের ব্যাপারে, এরা ভালো কইরাই জানে, জানার পরে আমার নবীর নবীরে সম্মান করে না। কে বলল? ওই আল্লাহ নজরে না কোরআন শরীফ, আমার আল্লাহ কোরআন দেখেন ওখানে দুই পারায় পাইলাম। আমার আল্লাহ কয় আমার নবীর ওরা ভালো কইরাই চিনে, কিন্তু এদের মধ্যে একটা দল আছে, এদের মধ্যে সবাই কিন্তু খারাপ না, এই জন্য দল, এদের মধ্যে একটা দল আছে। সাউন্ড বক্স আছে না? নামাজ কয়টায়? আপনি জামাত অরিজিনাল কয়টায়? জামাত না, না না, আমি বলি, আমি বুদ্ধি দিই, কারণ সমাজ আমি আমার বাড়িও তো গ্রামে, গ্রামে যে বেজা বুঝছেন না, সেই মাসে আর আমার চেয়ে ভালো করতে হবে। একটু হরি এমন আছে, টেডা এসব সরকি দাউলে বেরিয়ে হয়ে ঠিক কিনা, এই জন্য যদি সমস্যা হয় বাইরের মাইক বন্ধ থাকবে, আমি অন্তত ঘন্টা খানি অন্তত আলোচনা যাতে কইরে যেতে পারি, খারাপ দেখা যাবে না। যদি সমস্যা হয় নামাজ দেরি করে দিলে, আমি শুনি মাহফিল যেহেতু আমি পরামর্শ দিচ্ছি, তাইলে সাউন্ড বক্স গুলি চালায়া নামাজ যদি পনেরো মিনিট হয়, পাঁচ মিনিট আগে আমরা মাইকটা বন্ধ করে দিলাম, পনেরো মিনিট নামাজের জন্য বিরতি দিয়া আমাদের ওয়াজ ঠিকই চলবে, শুধু মাইকটা বন্ধ থাকবে। আমার মনে হয় সুন্দর একটা পলিসি, আর ঝগড়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ গেরাম তো গেরাম। আমার একজন একটু আজানের জবাবটা দিয়ে ফেলেন, তাহলে আজান হইলো ওয়াজ হইলো, সবার হক আদায় হয়ে যাবে। আল্লাহ 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 আমি নিজেই পরামর্শ দিলাম, যেহেতু এই মাহফিলটা আমারও মাহফিল, কারণ সুন্নি মাহফিল মানে আমার মাহফিল, অন্য মাহফিল আবার আমার মাহফিল না, এটাও করে দিলাম। আবারও আমার আল্লাহ বললেন, বান্দারা রে আমার হাবিবের উম্মতেরা রে, মুনাফিকরা তাদের সন্তান যেমন চিনতে কোনো কষ্ট হয় না, ঠিক আমার নূরের নবীরও চিনতে ওদের কোনো কষ্ট নাই, ওরা আমার নবীকে নবী হিসাবে ওইভাবেই ভালো কইরাই চিনে।
কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আল্লাযীনা খাসিরূ আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, রাসূলের নাসিনার কারণে তাদের ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নিজেরা যাদের নিজেদের ক্ষতি করলো, ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমানদার হবে না। আগে হইলো যে আমার নবীকে তারা সন্তান চিনতে যেমন কোনো অসুবিধা নাই, ঠিক আমার রসুলেরও তাদের চিনতে কোনো অসুবিধা নাই, চিনে নবীরে, কিন্তু না চিনার কারণে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম তাদের নিজেদের ক্ষতি তারা করছে, আমি আল্লাহ ফতোয়া দিলাম ফাহুম লা ইউমিনুন, যারা রসুলের না চিনিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে এরা কোনোদিন ঈমান আনবে না। কে বলতেছে? আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, এই একটা কথা বুঝলাম বাবা, অল্প সময় কথা, আজকে কোনো গজল হবে না, আজকে হাদিসে ঢুকতে পারবো কিনা জানি না, হাদিসে ঢুকা লাগবে, কোরআন থেকে একটু বলে নেই রে বাবা, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, আমার আল্লাহ ওয়াজ করতেছেন ইয়াউমা, ইয়াউমা মানে কিয়ামতের দিন, ফিরু মানে পলায়ন করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার আল্লাহ বলে দিলেন, আমার আমার আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিলেন কিয়ামতের দিন ইয়া মায়া ফিরুল মার ও মিমাখি, তোমার আপন মায়ের পেটের ভাই কিয়ামতের দিন তোমার কাছে থাকবে না, আমি আল্লাহ বলে দিলাম তোমার আপন ভাই কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পলায়ন করবে। ওই আল্লাহ কোরআনুল কারীমের পরের আয়াতে বললেন ওয়া উম্মিহি, তোমার যে মা তোমাকে 10 মাস 10 দিন উদরে রেখেছে, আমি আল্লাহ তোমার মায়ের ব্যাপারে বলে দিলাম তোমার মাও কিয়ামতের ময়দানে পলায়ন করবে। এরপরে আমার আল্লাহ বললেন ওয়া আবিহি, পাগলারারা তোমরা কাকে এত আপন বানাইছো, কাকে এত মহব্বত করলা, আমি আল্লাহর কুদরতে জবান মোবারকই শোনো, ওয়া আবিহি, যেই বাবা তোমার আশা আশার বাসির বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে তোমার কলেজ ভার্সিটি মাদ্রাসার খরচ জোগাইছে, যেই বাবা 70 মাসের রোগদের শুকিয়ে শুকিয়ে তোমার কলেজ ভার্সিটি মাদ্রাসার খরচ জোগাইছে, আমি আল্লাহ তোমার বাবার ব্যাপারও বলে দিলাম, ওয়া আবিহি, কিয়ামতের ময়দানে তোমার আব্বা জানো কিয়ামতের ময়দানে পলায়ন করবে। এরপরে সবচেয়ে আল্লাহ বললেন ওয়া সাহিবাতিহি, শুধু তোমার মা আর বাবা আর ভাই নয়, যেই বউ তুমি বাড়িতে না গেলে ঘুমাইতো না, তুমি বাড়িতে না গেলে খানা খাইতো না, আমি আল্লাহ তোমার বউর ব্যাপারও বলে দিলাম ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমার কাছে থাকবে না, পলায়ন করবে। বলল কে? এমন বাচ্চাদের ব্যাপারে বললেন আল্লাহ, যেই বাচ্চাদের জন্য আমি বাজার থেকে বাড়ি গেলে একটা চকলেট নিল নিয়ে যায়, এটা রসুলের সন্নত, সুবহানাল্লাহ, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের বাচ্চা কাচ্চা ঘরে থাকলে সামান্য জিনিস হলো তাদের জন্য নিয়ে যায়ও, তারা খুশি হবে, তারা বেগুনা মাসুম। ওই বাচ্চার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া বানিহি, তোমার ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে পলায়ন করবে, আব্বা জানরি আমার আল্লাহ কোরআনে পাইলাম আমার ভাই আমার পাশে থাকবে না হাসরের দিন, আল্লাহর কোরআনে পাইলাম আমার ভাই আমার পাশে থাকবে না হাসরের দিন, আল্লাহর কোরআনে পাইলাম আমার বাবা আমার পাশে থাকবো না। হুজুর আর ইমাম মুয়াজ্জিন তো হলো বহুত পরের কথা, কোরআন হাদিসের আলেমরা তো আছেন, কোরআন হাদিসের দৃষ্টিতে কি বাবা মা বড় না ওস্তাদ বড়? না বাবা, ওস্তাদ তো ওস্তাদের সাথে বেয়াদবি করে আল্লাহ লাঙ্গল দিব না, কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করে লাঙ্গল দিব, কথা বল না, বাবা মা ওস্তাদের চেয়ে অনেক বড়, কারণ ওস্তাদ অখুশি হইলে আমার আমল নষ্ট হইব না, বাবা মা অখুশি হইলে আমল নষ্ট হইব। ও বাবু, সেই বাবা মার কথা আল্লাহ বলতেছেন, বাবা রে পাবি না, মায়েরে পাবি না, ভাই রে পাবি না, বউ রে পাবি না, ছেলে মেয়ে পাবি না, কইতাছে কে?
তোমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ কি কইল শুনি, বাবার ব্যাপারে, মার ব্যাপারে, বড় ব্যাপারে, ভাইয়ের ব্যাপারে, ছেলে মেয়ের ব্যাপারে আল্লাহ বললেন কাউরেই পাবি না হাসরের দিন। আর আমার রসুলের ব্যাপারে, আমার নূরের নবীর ব্যাপারে 11:6 লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বলে দিলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও পাগলারা তোমাদের যদি কোনো কষ্ট হয় নোয়াগায়ের মানুষের, তোমাদের কষ্ট হইলে হয়তো চেয়ারম্যান সাহেব কষ্ট পাইছে আমার জনগণ, কিন্তু যাই বুঝা দেখো, শুনিয়া দেখো, খোঁজ কইরা দেখো, দেখবা কেউ কুয়াবার খুশি হইয়া যায়, কেউ বিপদে পড়লে কেউ খুশি হয়ে বাজার আনে, এরকম না, কেউ খুশি হয়ে কয় সারা বিপদে পড়ছে আরো গরু, এরকম কথাও কিন্তু হইয়া ভালা, আবার আরে লোকটা বিপদে পড়ছে। আর আমার রসুলের ব্যাপারে খুব খেয়াল, কবরের আলোচনা আমার ভাইজান একটু করতে বলেছেন, সেই কবরের আলোচনায় যায়া আমি কি বলতে চাই কোরআন থেকে শোনল, আমার আল্লাহ 11:6 কয় তোমাদের যদি কোনো কষ্ট হয় সেই কষ্টটা পৃথিবীর কেউ না পাইলেও আমার হাবিবুল্লাহ পায়। এরপরে আমার আল্লাহ বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, আমার আল্লাহ কা তোমাদের কেউ ভালো চাই কেউ খারাপ চায়, কিন্তু আমার হাবিবুল্লাহ তোমাদের সকল মুমিনদের মঙ্গল কামনা করে। সুবহানাল্লাহ। বলে লাস্টে যায় আল্লাহ বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার হাবিবুল্লাহ তোমাদের মুমিনদের জন্য বড় দয়ালু। কে বললেন? এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কয় গো বাবা? আমার আল্লাহ বললেন বাবা পাবি না, মা পাবি না, ভাই পাবি না, বউ পাবি না, ছেলে মেয়ে পাবি না। এখন আমার নূরের নবী কয় পাগলারা রে, আল্লাহ আমার কোরআনে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন কাউকে পাবা না, কিন্তু আমার ব্যাপারে বলেছেন আমি তোমাদের জন্য দয়ালু। এখন আমি কেমন দয়ালু এইটা আমার জবান মোবারকেই শোনো। আমার মায়ার নবী নূরের নবী তিরমিজির মধ্যে বলে দিলেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله قال আহারে তো সুমার কথা দেখে একটা দলিল মনে হয়ে গেল, কথা মনে হয়ে গেল। আজকে ওই কোরআন শরীফের মধ্যে সুমা দিলে কোনো ভাই জানরা বেদাত কয় না, কথা ঠিক কিনা রে বাবা? ভাই জানরা বেদাত কয় না, বুখারি শরীফে সুমা দিলে কোনো ভাই জান বেদাত কয় না। ও বাবা তুই কোরআন পাইছ কই? আমার আল্লাহর কুদরতি জাবানি শুনে নে শুনে নে শুনে নে। ও পাগলা তুই কোরআনে সুমা দিলি, ওই এই জায়গায় তো কোরআন নাই, এটা তো কোরআনের বুখারিতে চুমা দেয়, ও পাগলার বুখারির মলাটির পারো অনেক পড়ে বুখারি হাদিস শরীফ, ও পাগলার চুমা দেয় বুখারিতে চুমা পায় বুখারির মলাটে কাবারে, কোন হুজুর বেদাত পায় না। কিন্তু একটা দুঃখের কথা কই রে, আল্লাহ কোরআনে চুমা দিনে বেদাত বলে না কেউ, ওই আল্লাহ কোরআন ওই আল্লাহর কোরআনে আল্লাহ কইতাছে কোরআন আমার কোন সন্দেহ নাই, কিন্তু আমার কোরআন আমি আল্লাহ, আমার কোরআন আমি আল্লাহ তেলাওয়াত করি নাই, কোরআন আমার। আল্লাহ বলতেছেন রব্বানা ওয়াবাথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আল্লাহ কয় বন্ধুর কেন মিলাদুন নবী হইছে, আমার হাবিবুল্লাহর মিলাদুন নবী আমার বন্ধুর পৃথিবীর মধ্যে শুভ আগমন, মিলাদুন নবী বুঝতে হবে আগে, বুঝার আগে বেদাত কইেন না বাবা, বেদাত মসজিদে ইমামতি কইরা বেতন নেওয়া বেদাত, আজ পর্যন্ত কইছেন নি কোনদিন? মসজিদের ইমামতি কইরা বেতন নেওয়া বেদাত,
যেই হুজুরে মিলাদের বেদাত কইছে কে ইমামতি করে বেতন না বেদাত, এটা কি কোনদিন কইছে? কইল না কেন? মসজিদের বেতন নেওয়ার বেদাত, কিন্তু সুন্নি হোক ওহাবি হোক লামাজামি হোক ইমাম সাহেব বেতন না দিলে বাচ্চা কাচ্চা খাইব কি? এই জন্য বেদাত হলেও ওই যে মুসলিম শরীফে আমার নবী ভাঙ্গে দিছে বেদাতে হাসানা। এই বেদাতরা খারাপ বেদাত না, যেমন তারাবি নামাজ আগে সাহাবিরা একা একা পড়ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, তিনি এই তারাবি নামাজ জামাতে শুরু করলেন। শুরু করে কয় ফারহাদা বিদাতুন নিয়ামা, কয় এই তারাবি নামাজ জামাতে পড়াটা এইটা নিয়ামতি বেদাত। সুবহানাল্লাহ কইবেন না, এমন কোন মুতকি আছে পৃথিবীর জমিনে বলবে যে ওমরের শেষে বেশি বুঝে? তোমর তারাবি নামাজ 20 টাকা জামাতে শুরু করে কয় হাদা বেদাতুন নিয়ামা, কয় এই বেদাতরা নিয়ামতি বেদাত। ওমরের উপর কি কথা বলার কোনো বর্তমান মক্কা মদিনার ইমাম সহ কেউ কি বলা সম্ভব? পারবে না, ইমানই থাকবে না। কেন থাকবে না জানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিম শরীফে আমি দেখলাম উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। যদি একজন আমরা আমরা যারা উহুদ পাহাড় সমপরিমাণ 11 কিলোমিটার লম্বা 7 কিলোমিটার পাশ, এতটুকু বড় পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমরা দান করি, আমার নবী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে বলেছেন সাহাবীদের এক দেড়হামের সমান হবে না। বহুত পাহাড় কত কোটি কোটি মোর স্বর্ণ হবে, যে এত স্বর্ণ যদি একটা সাধারণ মুসলমান দান করে সাহাবীদের এক টাকার সমান হবে না। এত সম্মান সাহাবীদের। আব্বা জানুলার আমার আল্লাহ কোরআনুল কারিমে একবার আমার বন্ধুর মিলাদুন নবীর কথা, আমার নবীর মিলাদুন নবীর কথা আল্লাহ বললেন। এখন আগে বুঝতে হবে মিলাদুন নবী কারে কয়। মিলাদুন নবী মানি নূরের নবীর শুভ আগমনের কথা। কোরআনের যেই সমস্ত আয়াতে রসুলের আগমনের কথা আছে ওইটাই মিলাদুন নবীর আয়াত। এই যে এক পাড়ায় এক পাড়ার 19 পৃষ্ঠায় মিলাদুন নবীর আলোচনা কি তুললেন আমার আল্লাহ, দুই পাড়ার দুই পৃষ্ঠায় মিলাদুন নবীর আয়াত কামা আরসালনা ফিকুম রাসূলা, আমার নবীর আগমনের কথা যে আয়াতে আছে ওই আয়াতটাই মিলাদুন নবীর আয়াত। ওই আল্লাহ কোরআনুল কারিমে তিন পাড়ায় 19 পৃষ্ঠায় আবার মিলাদুন নবীর আয়াত নাজিল করলেন। ওয়াই আখাযাল্লাহু মিতসাকান নাবিয়েনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনা শাহিদিন। মারহাবা কল আল্লাহ সাই পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আবার আমার নবীর মিলাদুন নবীর আয়াত নাযিল করলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'থা فيهم رسولا من انفسهم يتلو عليهم اياتك او يعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين. وي الله سبحانه وتعالى পাঁচ বার 37 টা মিলাদুন নবীর আয়াত নাযিল করলেন। মিলাদুন নবী আবারো ভাঙ্গা বলি রসূলের আগমনের কথা ওইটাকে বলা হয় মিলাদুন নবীর আয়াত। যেমন আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 বার 37 টায় আল্লাহ ওয়াজ করতেছেন ওমা আরসালনা মিন রাসূল ইল্লা
আমার রসুলের আগমনের কথা বললেন ওই আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠায় পরের আয়াতে আবার আমার রসূলের মিলাদুল নবীর আলোচনা করছেন আল্লাহ। আমি না শুধু আল্লাহর কথাগুলা আমি শোনাইয়া দিতাছি, কোরআনের কথা কি আমার কথা না আল্লাহর কথা? কোরআনের কথা আল্লাহর কথা, আল্লাহ রসূলের মিলাদের কথা কইতাছে, হুজুরে মিলাদ মানে না, এটা আল্লাহর কথার বিরোধী হইল না আল্লাহর পক্ষে হইল? আল্লাহর বিরোধী হইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহ। এ পাগলারা, আমি আল্লাহর নূরকে তোমরা ফু দিয়া নিবায়া দিতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি আল্লাহু মুতিম্মু নূরিহি, যেই নূর তোমরা ফু দিয়া নিবায়া দিতে চাও এই নূরটাকে আমি আল্লাহ আরো বেশি কইরা পূর্ণ বিকশিত কইরা জ্বালাবো। আল্লাহকে তোরা ফু দিয়া নিবায়া দিতে চাস, আমি আল্লাহ এটা পূর্ণ বিকশিত করব। বলাও কারি হাল কাফিরুন, যদিও কাফের মুনাফিকরা অপছন্দ করে যে আমার হাবিবুল্লাহ হইছে নামাজের সময় হয়েছে। হ্যাঁ, বাইরের মাইকগুলো বন্ধ করে দাও। আম্মা জানার এক অনেকে তো রেকর্ড করছেন কথাগুলি, তাহলে মিলাদুন নবীর আয়াত কোরআন শরীফে আছে নি? একটা দুইটা না অনেকগুলা, অনেকগুলা ভাইরা পায় না কেন? ওই শান্তলোক সৃষ্টির গান, যদি থাকে নসিবে, যদি থাকে নসিবে, নবীনগরের তো শান্তলোক সৃষ্টির বাড়ি নবীনগর না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না করে ছলো না, এ যে ভীষণ যন্ত্রণা। এই সুরে আমি একটা নাচ শরীফ লিখছি, সুরটা ভালো লাগছে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন সাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিস রসুলের কত প্রয়োজন হবে, যেমন তিরমিজিটা একটু অফ রাখলাম, বুখারিটা একটু হরি। আমানুদের লগে রহমতুল্লাহ আমি নুরানি জবাব মোবারকে কি বললেন, ও আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, কবরবাসীদের স্মরণে যেহেতু, ও আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল আবুদু ইযা বুদিয়া ফি কবরিহি কুখা। গোরস্তান মনে হয় বেশি দূরে না, নোয়াগো আলাদা আছে, আর আরেকটা তো গাইতে আসলাম, ওটা কোনাপুর, কোনাউর। আচ্ছা কোনাউর না কোনাপুর? কোনাউর না, ঠিক আছে। আমি আমি মানে বিপদে পড়ি, কোনাপুর তোমরা কোনাউর করবো, কোনাউর না বাজার। অনেকদিন পর না সময় নেই, ও বাবা একটু এই যে বসতে দিবেন যে, এই ব্যাপার কোরআন শরীফ আল্লাহ কইছে, তোমার হাওয়া পান কোরআনুল কারিমের 28 পারায় 28 পারায়
যারা মসজিদে আসেন আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, তোমাদেরকে যদি মসজিদে বলা হয় দাঁড়ানো লোকগুলার জায়গা করে দাও, তোমরা জায়গা করে দিও, ইয়াফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তোমাদের জন্য জায়গা করে দিবে। বলতেছে কথা, তাইলো এক মিনিট একটু জিকিরের মাধ্যমে আগে আসেন, আমার আব্বা জানলা বসে যাক, বুঝেছি আমায় কেউ মনে রাখবে না রে বাবারা, কেউ মনে রাখবে না রাখবে মনে সে সাহে মদিনা, আর মনে মনে লাগলো বিজে, আর মনে মনে না আমার উম্মতেরা, কোনাউরের উম্মতেরা, চন্দ্রপুরের উম্মতেরা, বাংলাদেশের উম্মতেরা, যারা মারা গেল শুক্রবারের জুমার নামাজের সময় কেউ রুকুতে কেউ সেজদা, ইহুদির বাচ্চারা আমার মা আমার বাবার ঘরে নির্মম ভাবে শহীদ করে দিল, আল্লাহ যেন ইসরায়েলের শহীদ পরিবার মুসলমান গুলির যেন আল্লাহ জান্নাতের উচ্চ মোকাম দিয়ে দেয়, জোরে বলো না আমি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যখন নোয়াগায়ের গোরস্থানে নিয়ে যাবে, ফি কবরিহি, গোরস্থানে নিয়ে তোমাকে কবরে রাখ, এই বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে, এগুলো দুষ্ট বলা ভাই, আব্বা তোরা বয়সে নাইলে দূরে জায়গা বাবা, কারণ গুরুত্বপূর্ণ কথা ভাই যার কইছে কবরের কথা, সে কবরের কথাই বলতেছি, কারণ আল্লাহ কোরআনে কইছে বাবারে পাবি না, মায়েরে পাবি না, ভাইরে পাবি না, বউ পাবি না, ছেলে মেয়ে পাবি না, নবী কয় আমারে পাবি, যে নবী কইলা আমারে পাবি, আমি তারে ভালোবাসবো না কারে ভালোবাসবো, আপুরে ও বাবা, আমার মায়ের নবী বললেন,
তোমাকে গোরস্তানের কবরের মধ্যে রেখে তোমার আত্মীয় স্বজন যার যার বাড়িতে শেষে চলে যাবে, কিন্তু চলে যাওয়ার সময় কি হবে সেটা মিনুরের নবীরা সালাম বলে দেয়, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারে তোমরা গোরস্তানে রেখে গেলা ওই গোরস্তানের কবরের ব্যক্তিটা যেহেতু তোমাদের মনে কষ্ট মনে দুঃখ তোমাদের কথা আসে না, তোমরা চুপ চুপ করে চলে যাচ্ছ যার যার বাড়িতে, কিন্তু মিনুরের নবী বলে দেয় হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, তোমাদের পায়ের জুতার আওয়াজ যারে রাইখা যাইতেছ সে কবর থেকে তোমাদের জুতার আওয়াজ পায়। সুবহানাল্লাহ। এরপরে আমার নূরের নবী হায়াতুল নবী জিন্নাহ নবী পরের শব্দে বললেন, আতাহু মালাকানি ফাকাদাহু, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, আসার পরে ফাকাদাহু তোমাকে শোয়ানোর থেকে তোমাকে বসাবে, বসানোর পরে ফায়াকুলানি দুইজন ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে, কি প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ পাগলারা এ পাগলা, তুমি দুনিয়াতে নোয়াগাঁও গোনাউর চন্দ্রপুর ব্রাহ্মণ বাড়িয়া যতদিন বেঁচে ছিলে রসুলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল, এই ব্যাপারে এখন তোমার কাছে জানতে চাই, অতীতকালের ছিলা দুনিয়ায় নবীর ব্যাপারে তুমি কি চিন্তা করতে সেই ব্যাপারে জানতে চাই। আমার মায়ের নবী নূরের নবী বললেন এই হাদিসের আরো ৩০টা বা ৩১টা হাদিসের পরে বুখারী শরীফ হাদিসের পরে আমার নবী মীমাংসা করে দিলেন, আমাকে যারা কবরে চিনবে কবরে যারা চিনতে পারবে এদের একটা চরিত্র এদের একটা পরিচয় আছে, সেই পরিচয়টা হলো ফাআমাল মুমিনু, আমাকে যদি কবরে চিনতে হয় কবরে যদি আমাকে কেউ চিনতে চাও তাইলে তোমার মুমিন হওয়া লাগবে। আমার নূরের নবী কয় মুমিন ছাড়া আমারে চিনবো না, যখন মুমিন আমারে কবরে দেখবো ফেরেশতা যখন দুইজন প্রশ্ন করবে এই নূরের নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল, মুমিন হইলে সে বলবে মুমিন হইলে সে বলবে ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলু, এই নূরের নবীর জন্যই তো আমি নোয়াগার মাহফিলে কান্দা আসিনি কিন্তু কান্দার বান্দর ছিলাম, বাবার কথা কোরআনে পাইছি বাবারে পাবো না আসরে, মাকে পাবো না বাবাকে পাবো না ভাইকে পাবো না বউকে পাবো না, তাইলে মাদ্রাসার হুজুর কে, মা বাবা ভাই বোন বউ কাউকে পাবো না, আমার রসুল কয় আমারে পাবো, আমি কারে ভালোবাসবো না কারে ভালোবাসবো, তার মিলাদ পারবো না কি করবো আমি, ও বাবু বাবুরে পাগলায় মোমেন ওই মোমেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল পুটকা আমার কথা সাক্ষী পুটকা দেখেন আমার কথাটাও বাইরেছে যে এই নবী আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল পুটকাও ফুটে গেছে, আমার বাবারা আমার নূরের নবী এই হাদিস শোনার পরে যদি রসুলের জন্য মায়া না হয় তাহলে আপনি কপাল ভালোওয়ালা মানুষ না, কারণ কবরে রসুল সিরার উপর জান্নাত জাহান্নাম নির্ভর করবে, বুখারী শরীফের হাদিস, আমি ওলুল্লাহ হুজুরের বানানো কোনো কথা না, আমার কোরআন এবং হাদিস, আমার বাবারা আমার নূরের নবী দেখো
হে পাগলা, দেখ জাহান্নামের কিনারে তোর নাম ঠিকানা গ্রাম থানা জেলা সব লেখা, সব লেখা। এখন আপনাদের কিন্তু একটা পেস লেগে গেছে, লেগে গেছে যে নবী শীর্ষে হবে জাহান্নাম দেখাইবো, জাহান্নাম দেখাইবো। এই তো কারণ আছে, আগে তুমি ভয় পাইও না, যদি নবী না চিন্তা তাইলে জাহান্নামের এই জায়গাটা তোমার নামে বরাদ্দ ছিল, এখন নবী চিনার কারণে জান্নাতের এই জায়গাটা তোমার নামে বরাদ্দ দিছে। কিন্তু চেনার পরেও তারা মুনাফিকের কারণে তারা আমার না চিনার ভান ধরে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরানী জবান মুবারকে বললেন, হে পাগলারা শুনে নাও শুনে নাও, কবরে আমারে চিনলে তোমরা জান্নাতে যাবে, আমারে না চিনলে জাহান্নামে যাবে। তাইলে আপনি আজকে জানলেন যে কবরে রসুলকে চিনতে পারলে জান্নাতি, না চিনতে পারলে জাহান্নামি। এটা আজকে বুখারী শরীফ থেকে জানলেন। ওলুল্লাহ হুজুরের কোন যুক্তি ফুক্তির কথা না, বুখারী শরীফের কথা। তাইলে আজকে থেকে কি আর রসুলের সম্মান না করাটা কি উচিত হবে না সম্মান করা উচিত হবে? হ্যাঁ, কোরআনে সুমা দিবেন, কোরআনে সুমা দিলে কোরআনও সুমা পায়, আমার নবীও সুমা পায়। বলে হুজুর কেমনে 26 পারায় 14 পৃষ্ঠায়, 26 পারায় 14 পৃষ্ঠায় আমার নূরের নবীর নাম মোবারক, আমার আল্লাহ সুন্দর করে বলে দিলেন, সুন্দর করে জানিয়ে দিলেন, পাইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের 26 পারা 14 পৃষ্ঠার প্রথম আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের ভিতরে রসুলের নাম মোবারক স্পষ্ট হয়ে আছে, সুমা দিবা কোরআনে, সুমা কোরআনেও পাইব, রসুলও পাইব। এখন পাগলারা যাইব কই? কিন্তু চিনার পরে নাসিনার ভান করতেছে। আমার আল্লাহকে হেরা হম লাইক মেরুনারা কোনদিন ইমান আনবে না। তাহলে আমার কোন ঝগড়ার দরকার আছে কারোর সাথে?
আল্লাহ কইতাছে যারা রসুল চিনবে না তারা ক্ষতিগ্রস্ত হবে, আর ক্ষতিগ্রস্ত যারা হবে ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমান আনবে না। তাহলে হ্যাঁ বলে ঝগড়া যাও, এটা বোকামি ছাড়া কিছু না, কারণ রসুলের না চিনে হারা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে রসুলের না চিনে না আল্লাহ ফতোয়া দিছে হারা ঈমান আনবো না, তা আমাকে খালি শান্ত না, কথা ঠিক কিনা? এ বেড়া এখন কি আমি এই সমস্ত গজল কইতে পারবো নি? রহমতে আলো নবী নূরে মজা সব বলো, রহমতে আলো নবী নূরে মজা সব ও সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো, একটু পরে ম্যাক চালাইতে পারবো আমি, এই গজলটা রওজা মোবারকের সামনে বসে আমার লেখা, এই সেপ্টেম্বরের আগের সেপ্টেম্বরে 19 তারিখ দিবাগত রাত্র 1:45 এই নাত শরীফটা লিখেছে শুধু আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার আবু আহমেদ জেদ্দা থাকে, ওর চ্যানেলটা নাম হলো সুন্নি মিডিয়া, এটা এখন ঢুকলে যারা ফেসবুক চালাও এখন ঢুকলে পাওয়া, গত 4 দিন আগেও ফোন দিছে, শুধু ওর চ্যানেলে 45 লক্ষ মানুষ ওর চ্যানেলে দেখছে আমার এই গজলটা, এই জন্যই মাহফিল কমিটির ছেলেদের অনুরোধ আসছে, রহমতে আলম নবী নূরে মজা সব বলো, রহমতে আলম নবী নূরে মজা সব মুসাহাবীরা আতর বানাই ওই নবী জের ঘাম বলো, সাহাবীরা আতর বানাই ওই নবী জের ঘাম, হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বাবা আরো শুনবানী, সুন্দর কাহিনী আরো শুনবানী, সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, না রহমতে আলো বলো, নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, মাঝখানের দুইটা প্যারা বাদ দিয়ে লাস্টের ডাকই ওলি উল্লাহ নবীর কাছে এই আরাধনা, দেখবো নবী নূরের ছবি কত কল্পনা, আমার বিদায় বেলা তে নবী আসবে দেখিতে, বিদায় বেলা নবী আসবে দেখিতে, আমি পালায় কেয়াম করে জানাবো সালা বলো, না আমি পালায় কেয়াম করে জানাবো সালা বলো, না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজি, বুখারীতে নূরানি জবান মোবারক বললেন ইমানদাররা আমার কবরে চিনব, চিনার পরে ফেরেশতারা বলবে দেখ রসুলের না চিনলে আগুনের এই জায়গাটা তোর নামে বরাদ্দ দেওয়া ছিল, কিন্তু রসুলের চিনার কারণে আইয়া দাদা কান্দু বিহি মাপাদাম মিনাল জান্না, আল্লাহ জাহান্নামের আগুনের জায়গাটা পাল্টাইয়া এই জান্নাতের এই জায়গাটা তোমার নামে বরাদ্দ দিছে মারহাবা কল। এরপরের সপ্তাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আম
কাফের তো আমরা চিনি, আমাদের ধর্মের বিপক্ষে যে ধর্ম এগুলো কাফেরদের ধর্ম, কিন্তু মোনাফেক চিনা যায় না। আমার নূরের নবী বুখারীতে কয় ও আম্মাল কাফির আওয়াল মুনাফিক ফায়াকুলু লা আদরি, কাফেরেরা মুনাফিকরা কবরে আমারে দেখবো কিন্তু বলবো লা আদরি, জানি না জানি না, চিনি না চিনি না। নাউজুবিল্লাহ কয় পরের শব্দে আসছে, যখনই বলবে চিনি না তখন লোহার গুরুজ দ্বারা লোহার লোহার জিনিস দ্বারা তাদেরকে দোনো কানের দুই পাশে উদু নাই হি লেখছে, উদু নাই হি কানের দোনো পাশে বাইরেইতে থাকবে, পিটাইতে থাকবে, মারতে থাকবে। ও বাবা, ওই কবরে শান্তি পাইতে চাইলে এবাদতের পাশাপাশি রসুলের মহব্বত নিয়ে কবরে যাও। গেল পোকারির হাদিস, কোরআনে পাইলাম কাউকে পাবো না। এখন নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মোবারকের তিরমিজির মধ্যে আরেকটা হাদিস বললেন, ও আন আনাস, এই হাদিসটা বলে আমাকে বিদায় দিলে উত্তম হবে, আমার উপকার হবে, আমার উপকার হবে। এই যে বুঝেন না, না বুঝলে, না বুঝলে সমস্যা। পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলাদের জিলাফি দিও না। আব্বা, আমি কি মাগরিবের উপর আলোচনা করি বাবা? এটা আপনারা জানেন, আজকে পাগলা সুজনে আমার ভালোবাসা, এটাই আমি বুঝছি, আমি বুঝছি। এই জন্য যেহেতু দ্বিতীয় মাহফিল, তো সংসার তো দুই বছরের সংসার, বছরের কথা ঠিক কিনা, আমি আজকে 21 বছর সংসার করছি, এখন তোমাকে আম্মাই কয় এইটা নাই এইটা নাই, আমি কি সংসার করেন, আমার কাছে কি সংসার করে, তবে সংসার দুই বছর, দুই বছরে তো ভালোই সাজাইছে সংসার, আলহামদুলিল্লাহ, সত্যি বলছি আমি, দুই বছরে কত সুন্দর সাজাইছে সংসার। তবে বাবা আমাকে দাওয়াত দিল, মাঠটা আর একটু বড় করলে ভালো হইব, নাইলে মানুষের কষ্ট হইব, মাঠটা আর একটু বড় লাগবে, আল্লাহ যদি হায়াতে বাসায় রাখে। এই যে কইল আগামী দিন, আগামী বছর, এটা কি, এটা কি আজকে যদি, এটা সাইমন ভাই যেহেতু প্রতিনিধিত্ব করে বুঝবে, আমি যদি ওনারে আমার বাসায় দাওয়াত দিই, ভাই যদি আমার আচরণ আচরণ সহ, আমার ব্যবহার সহ, আপ্যায়ন সহ যদি খুশি হয়ে আসে, আইসে কি বলবে, না অরুল্লাহ সাহেব এমন কালা দলা চিকন চিকন যাই আছে কিন্তু লোকটা খারাপ না, লোকটা খারাপ না, আমার কথা মনে হয় ঠিক না। আবার যদি আমি আপ্যায়ন ওইভাবে না করি, ওনার সাথে আচরণ ওইভাবে না করি, উনি এসে না, লোকটা আসলে এমনি ওয়াজ করে ঠিকই কিন্তু লোকটা ভালো না, লোকটা ভালো না, কথা বলছি ঠিক বলছি কিনা জানি না। আজকে আমি ওদের সংসারের বয়স 2 বছর, 2 বছরের মাথায় আমারে আনছে, আমারে আনছে, আমারে নোয়াগাঁও কিন্তু এইভাবে আরেকবার আসছে বৃষ্টির মধ্যে, 50 জনের সামনে ওয়াজ করতে গেলে আমার মনে আছে, এটা আজকে তো আল্লাহ দিলে কয়েক হাজার মানুষের সামনে ওয়াজ করতেছি আলহামদুলিল্লাহ। আজকে যদি সুজন বা আব্বারা আমার বেজার করে না দেয়, অবশ্যই আমি চেষ্টা করবো মাহফিলটা রাখার জন্য, মাহফিলটা রাখার জন্য, যখন আমি বেজার হয়ে যাব তখন খালি থাকবো, বাবা বাবা খালি নাই, বাবা খালি নাই, কথা ঠিক কি বলছে কিনা জানি না, খালি থাকলো ঘুরাবো ঘুরাবো বলে বাবা দেখতে লই কি করতেছি সেই করতেছি, যদি বেজার হয়ে যায়, হ্যাঁ সম্ভব মানে এখনই মাইক সারা উচিত ছিল, এই হাদিসটা বললেন, এই হাদিসটা শোনার পরে যদি সুন্নি হোক, ওহাবি হোক, লামা ঝাবি হোক, যদি রসুলের জন্য মায়া না হয়, আপনি একটা কপাল খারাপের মানুষ, এটা আমি ফতোয়া দিয়ে গেলাম। এখন যে হাদিসটা পড়বো, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ, এই 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 হাদিসটা না শুনে যাস, রসুলের কাটি কিন্তু বোঝা যায় বোঝে মোটামুটি, রসুলটা কত সুন্দর করে কাছে, আনা আউয়ালুন নাসি
খুরুজান ইদা বুইসু হাসরের দিন তিরমিজি শরীফের হাদিস হাসরের দিন সর্বপ্রথম আমি নূরের নবী হাসরের মাঠে উঠব সমস্ত মানুষ একসাথ হবে হাসরে আদম বাবার থেকে শুরু করে আমার কিয়ামত পর্যন্ত যত তো উম্মত হবে সব মানুষ একসাথ হবে কিন্তু তাদেরকে নেতৃত্ব দেওয়ার কেউ থাকবে না ও আনা কায়েদুহু নিদা ওয়াফাদু ওই দিন আমি নবী একা তোমাদের সবার নেতৃত্ব দিব যিনি আমার কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে কে কথা বলবে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কেউ কথা বলবে না সবার পক্ষ থেকে আমি একা নেতৃত্ব দিব জোরে বলুন মারহাবা এরপরের শব্দে আমার নিজের নামে বললেন চুপ হয়ে যাবে কেউ কথা বলবে না ওই সময় আমি নবী সবার পক্ষ থেকে একা বক্তৃতা করব নবী আপনার আমার পক্ষে একা কথা বলবেন না বলবেন না কোরআনে শুনছ কাউরে পাবি না আর আমি হাদিসে পাকে বলে দিচ্ছি আমারে পাবি কেমন পাওয়া পাবি তোরা কেউ কথা বলতে পারবি না ওয়ানা খতিবুহুমিদাংশত ওই দিন আমি নূরের নবী একা সবার পক্ষ থেকে বক্তৃতা দিব তোমাদের গুনার কারণে জেলখানায় আটকাবে জাহান্নামে নিবে কিন্তু আমি নূরের নবী তোমরা কতদিকে তাকাবে কতদিকে কত হেল্প খুঁজবে কে আজকে তোমাদের হেল্প করবে কারো হেল্প তোমরা পাবা না ওয়ানা মুবাশি ওয়ানা মুস্তাশফি হুম ইদা হবিসু ওই দিন আমি নূরের নবী তোমাদেরকে সুপারিশ কইরা কইরা আমি তোমাদের পক্ষে কথা বইলা বইলা তোমাদেরকে ওই জেলখানা থেকে বাহির কইরা কইরা নিয়ে আসবো সুবহানাল্লাহ আব্বাস আল্লাহরে পরের শব্দে আমার নূরের নবী বললেন ওয়ানা মুবাশিরুহুম ইদা আইসু যখন তোমরা একেবারে হাই হুতাশ করবে আজকে বাসার আর কোনো উপায় নেই তোমরা মনে মনে ভাববে ওই সময় ওয়ানা মুবাশিরুহুম ইদা আইসু তোমাদের কাছে আইসা আমি নূরের নবী শুভ সংবাদ শোনাইয়া দেব এরপরে নবী বললেন পরের শব্দে বললেন ওয়াল কারামাতু ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইদিন বিয়াদি ওই হাসরের দিন একমাত্র কল্যাণের চাবি আমি রসুলের হাত মোবারকেই থাকবে সুবহানাল্লাহ এই হাদিস শোনার পরেও যদি আপনার আমার রসুলের জন্য মায়া না হয় আপনি ভালো কপালওয়ালা মানুষ না কোরআনে শুনছেন বাপেরে পাবেন না মায়েরে পাবেন না ভাইরে পাবেন না বউরে পাবেন না ছেলে মেয়ে পাবেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মুবারাকে বললেন কাউরে পাবি না আমি তোদের পদে পদে তোদের কাছে থাকব সুবহানাল্লাহ হাসরের দিন আসতেছে কিছু করার নাই আল্লাহ যদি বাঁচায় হাজত রবা হয় শফিউ রোজে জসা হয় কুছ গুস
সবারই বলে একটা কথা শুনেন, আসলে ওরা তাকে অনেক দূরে বাস করছে, আর আধা ঘন্টা তো সেখানে কি হবে ওনার মন মতো আমরা চাই, তবে বাবা অনেকে জানেন না তো এই জন্য বলে সুজনের প্রতি যত রাগ না আসে, বাবা আমাদের দাওয়াত দিছে মাগরিবের পরের আলোচনা, আমি কিন্তু এসা পর্যন্ত আলোচনা করার কথা, এখন কিন্তু এসা হইয়াও মানে এসা হয়েছে এই মসজিদে 7:50, এখন আমার বাজে 8:21, মোটামুটি আরো 31 মিনিট বেশি থাকলাম, এরপরও যদি বলেন আমার ইজ্জত আছে না বাবা, আমি যদি ওই মা ফিরে যাই বেয়াজ্জিত হয়ে থাকি, আপনাদের জন্য লাভ হবে আল্লাহ আজকে এই যে, তবে এখানে একটা কথা, আমি কিন্তু 5 ঘন্টার ওয়াজ করছি, যদি আপনারা বুঝমান হন, এতগুলি কোরআন হাদিস তো 3 ঘন্টায় কই না, সত্য কথা বললাম, এতগুলি কোরআন হাদিস তো 3 ঘন্টায় কই না, আজকে যেটা 1.25 ঘন্টায় কইলাম, সত্য কথা বললাম, আপনাদের চাহিদা আর আব্বা কইছে তৃপ্তি এবেড়া, তৃপ্তি হইব কেমনে, আল্লাহ কি কইছে বেড়া হন বেড়া, আল্লাহ কি কইছে শোন, 11 শীতপুর, তবে এপ্রিলের 7 তারিখে শীতপুর রমজানের পরে ঈদের পরে ইনশাল্লাহ, তো এই না পাগলার একটু শুনে দাও শান্তি লাগবে, 16 পারা 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ কইতাছে তৃপ্তি যে হবে না সেটা আল্লাহ কইতাছে, মহাসাগর নদ নদীর পানি গুলারে যদি তোমরা কালি বানাও, আর তোমরা জিন ইনসান পশু পাখি আমার মাখলুকাতরা মিলে মিশে আল্লাহর প্রশংসা রসুলের প্রশংসা যদি লেখা শুরু করো, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমার আমি আল্লাহ এবং আমার হাবিবের প্রশংসা লেখা শেষ হবে না, 2 ঘন্টায় কেমন তৃপ্তি বেরোবে বেড়া, আল্লাহ কয় পর্যন্ত তোমরা যদি আল্লাহ রসুলের প্রশংসা লিখতে থাকো গাছ শেষ হবে, কলম শেষ হবে, পানি শেষ হবে, কিন্তু প্রশংসা করা লেখা শেষ হবে, আমি 2 ঘন্টায় কেমন তৃপ্তি করতাম বেড়া, আজকে দিতে পারবো না যেহেতু বেশিরভাগ ডেকে নেওয়া, আমি আগ্রহ দেখে নোয়াগাঁও অনেকদিন পর আসে, আরে যুক্তিবাদী ভাই মনে কষ্ট নেবে, যুক্তিবাদী ভাই বলবো আমার দাওয়াতে আমার ভাই আসলো না, আর সুজনের দাওয়াতে আয়া হলো, যাই হোক চেয়ারম্যান চেয়ারম্যান ভাই যেহেতু কইতাছে শীতের মধ্যে দেখি আমি যেতেই হোক, মাঘ হোক পৌষ হোক, মাঘ হোক পৌষ হোক অগ্রহায়ণের শেষ হইলো তো সমস্যা নেই মনে হয়, অগ্রহণের শেষ হতো শীত, আমি একটা ডেট একটু মনে কষ্ট দিবেন না, আমার সেই মুরাদনগর বাঙ্গুরা দেখি বাল্লা জুড়ে বাসায় রাখে, সবাই তো চিনেন যারা অনেকেই চিনবেন মুরাদনগর বাঙ্গুরা বাজার আছে না, বাঙ্গুরা বাজারে না, বাজার থেকে আর একটু ভিতরে যেতে হবে, এই জন্য আমি আমি নিয়ম হিসাবে ঠকাই নেই, কারণ আমার তো এশারের আজান দিলে বিদায় নেওয়ার কথা সুজনের সাথে, সেখানে আমি 8:24 পর্যন্ত থাকলাম, সুজন আর একটু দাবি করছিল, কিন্তু সুজনের প্রতি মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট না নিয়ে
আচ্ছা আমি দেখবো না, আমি দেখবো না, কারণ আমার আব্বা জুবাই তো আমার জামাই, জামাই করে ডাকি আমি বইনের জামাই, তাতে দল ধরে জামাই না, সেই জন্য আমাদেরও জামাই এখন। হ্যাঁ এই জন্য পাগলার রাস্তাঘাটের ব্যাপার, আমি কিন্তু আপনাদের এখানে মাগরিব করার কথা, কিন্তু বিশ্ব রোড থেকে তিনলাকড়ি পর্যন্ত আমি কোনোভাবে আগাইতে পারলাম না, মানে এত একটা গ্যাঞ্জাম রাস্তা, আমি কিন্তু আমার জামাই বলুল্লাহ হুজুর স্যার কাছে পার হয়েছেন না, স্যার কাছে উঠতেছেন না। আচ্ছা বুঝছি, তাই দে জামাই একটু দেরি হইব, স্যার কাছে কাছাকাছি কেউ মনে করবেন না, জামাই কিন্তু ভালো বাস করে, আমাদের জুবাই সাহেব কিন্তু ভালো একজন হয়েছে, এটা আমি ওনার ভালো করে চিনি, হয়তো 10-15 মিনিট লাগবে তার কাছে আসলে এখন কাছাকাছি, আমার কষ্ট হয়ে যাবে, আমার রিক্স হয়ে যাবে, আমি চলে যাই আল্লাহর সাপোর্ট তাবার কাছে, সবার তাবারকের দাওয়া, আমার সাথে এখন কেউ দেখা করতে আসেন না, আমার একটু সাইরা দিলে আমার উপকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।